বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি শাহনাজ পারভীন, প্রভাষক, কৃষি বিজ্ঞান, দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়, রূপনগর, ঢাকা। আজকে আমি তোমাদেরকে কৃষি বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যেখানে হাঁস পালন নিয়ে আলোচনা করা হয়েছে, এই পরিচ্ছেদটি তোমাদেরকে আজকে পড়াবো। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনা শুরুতেই আমি তোমাদেরকে হাঁস পালনের গুরুত্বটা পড়াবো। নদীমাতৃক বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু হাঁস পালনের জন্য খুবই উপযোগী। গৃহপালিত পাখির মধ্যে মুরগির পরেই হাঁসের স্থান। এদেশে বহু খালবিল, হাওড়, বাওড়, ডোবা, নদীনালা রয়েছে, এগুলোতে খুব সহজে হাঁস পালন করা যায়। গ্রামগঞ্জের কৃষকেরা প্রচলিত পদ্ধতিতে আমাদের দেশে হাঁস পালন করে থাকে। হাঁস আমাদেরকে ডিম ও মাংসের চাহিদা পূরণ করে, সেই সাথে বাড়তি আয়ের পথটাও তৈরি করে। হাঁস পালন আমাদের দেশে বর্তমানে একটি লাভজনক ব্যবসা। সামান্য বাড়তি খাদ্য প্রদান করে সারা বছর হাঁস পালন করা যায়। হাঁস কাদা পানি থেকে শামুক, ঝিনুক, শ্যাওলা, ছোট মাছ ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। তো শিক্ষার্থীরা, এখন আমরা হাঁস পালনের গুরুত্বটা নিয়ে আলোচনা করব। হাঁস পালনের বহুবিধ গুরুত্ব রয়েছে। জাত বিশেষে মুরগি অপেক্ষা হাঁস বছরে 40টি থেকে 50টি ডিম বেশি পারে। হাঁস পালন করে দরিদ্র জনগোষ্ঠী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। মুরগির ডিম অপেক্ষা হাঁসের ডিম 15-20 গ্রাম বেশি ওজনের হয়। বড় ডিমের চাহিদা এবং দামও বেশি। হাঁস ও মাছ একত্রে চাষ করা লাভজনক। হাঁসের বিষটা মাছের ভালো খাদ্য। এক প্রকার শামুক ধান ও অন্যান্য ফসলের ক্ষতি করে, হাঁস এই সমস্ত শামুক খেয়ে উপকার করে। হাঁস ধানের জমিতে বিচরণ করার সময় গাছের গোড়া আলগা করে দেয়, ফলে নিড়ানি দেওয়ার প্রয়োজন হয় না। ধান কাটার পর ঝরা ধান কুড়িয়ে খেয়ে হাঁস নষ্ট হওয়া ফসলের অপচয় রোধ করে। হাঁস পানি আলোড়িত করে পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ায়, যা মাছের জন্য উপযোগী। হাঁস লিটার এবং পায়খানা মাছের খাদ্য ও জমির জন্য উৎকৃষ্ট মানের জৈব সার। হাঁস পালন করা খুব সহজ এবং খরচও কম। খুব সহজে স্বল্প খরচে হাঁস পালন করা যায়। হাঁস অত্যন্ত কষ্টসহিষ্ণু প্রাণী, যে কোনো আবহাওয়ায় উপযোগী। হাঁসের রোগব্যাধিও খুব কম হয়। হাঁস পালনের জন্য মুরগি, কবুতর বা কোয়েল পালনের চেয়ে কম যত্ন এবং কম পরিচর্যার দরকার হয়। হাঁস দলবদ্ধভাবে জলাশয়ে থাকে এবং দলবদ্ধভাবে ফিরে আসে, তাই হাঁস পালনকারীর কষ্ট কম হয়। শিক্ষার্থীরা, তোমরা হাঁস পালনের গুরুত্বটা শুনলে? আমি আশা করব যে তোমরা হাঁস পালনের গুরুত্বটা যদি পরীক্ষায় আসে তোমরা লিখতে পারবে। এরপরে আমরা পড়ব হাঁস পালনের পদ্ধতি। আমাদের বাংলাদেশে হাঁস পালনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন উন্মুক্ত পদ্ধতি, আবদ্ধ পদ্ধতি, অর্ধ আবদ্ধ পদ্ধতি, ভাসমান পদ্ধতি, হার্ডিং পদ্ধতি ইত্যাদি। তো আমি এখন এই পদ্ধতিগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পদ্ধতিগুলোর কিভাবে, এই পদ্ধতির মাধ্যমে কিভাবে হাঁস পালন করা যায়, এই পদ্ধতির সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো আমি এখন তোমাদেরকে বলবো। হাঁস পালনের যে পদ্ধতি আছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে এখানে উন্মুক্ত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। উন্মুক্ত পদ্ধতি হাঁস পালনের সবচেয়ে সহজ এবং সুবিধাজনক পদ্ধতি। এই পদ্ধতিতে হাঁসগুলোকে সকালবেলায় বাসা থেকে ছেড়ে দেওয়া হয় এবং রাতের বেলায় ঘরে আবদ্ধ থাকে। এখানে সাধারণত হাঁসকে কোনো খাবার দেওয়া হয় না, কারণ সারাদিন প্রাকৃতিক উৎস থেকে হাঁস বিভিন্ন রকমের খাদ্য খেয়ে থাকে, যেমন শামুক, ছোট মাছ, জলজ উদ্ভিদ সহ বিভিন্ন দানাশস্য ও কীটপতঙ্গ হাঁসরা নিজেরাই সংগ্রহ করে খেতে পারে। হাঁস সাধারণত সকালবেলায় ডিম পাড়ে, তাই এই পদ্ধতিতে হাঁস পালনের জন্য ডিম পাড়া হাঁসকে সকাল 9টা পর্যন্ত ঘরে আবদ্ধ রাখতে হয়।
আমাদের দেশের যেসব অঞ্চলে হাওড় বাওড় খালবিল ও নদী রয়েছে সেখানে এই পদ্ধতিতে হাঁস পালন করা লাভজনক। এই পদ্ধতির যে সকল সুবিধা আছে সেগুলো হলো, এই পদ্ধতিতে হাঁস পালনের শ্রমিক খরচ কম লাগে, পালনের জন্য বাসস্থান তৈরি করার খরচটা কম হয়, এই পদ্ধতিতে হাঁস পরিবেশের সাথে সহজেই অভিযোজন করে নিতে পারে, হাঁসের দৈহিক বৃদ্ধি ও উৎপাদন ভালো হয়। আর এই পদ্ধতির অসুবিধাগুলো হচ্ছে, বন্য পশু পাখি দ্বারা হাঁসের ক্ষতি হবার সম্ভাবনা থাকে, অনেক পতিত জমি ও জলাশয়ের প্রয়োজন হয়, সর্বসময় হাঁসকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হয়, যা অনেক সময় সম্ভব হয় না, ছাড়া থাকে বলে অনেক সময় হাঁস জমির ফসল নষ্ট করে দেয়, অনেক সময় এই পদ্ধতিতে হাঁস হারানোর সম্ভাবনা থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা উন্মুক্ত পদ্ধতি মাধ্যমে কিভাবে হাঁস পালন করা যায় সেটা সম্পর্কে জানলে, এরপরে আমি পড়াবো আবদ্ধ পদ্ধতি অর্থাৎ ইনটেনসিভ সিস্টেম। এই পদ্ধতিতে মাধ্যমে দুইভাবে হাঁস পালন করা যায়, এক হচ্ছে লিটার পদ্ধতি আর একটা হচ্ছে খাঁচা পদ্ধতি। লিটার পদ্ধতিতে আবদ্ধ অবস্থায় হাঁসের বাচ্চা মেঝেতে পালন করা হয়, এ ধরনের মেঝেতে লিটার ব্যবহার করা হয় বিছানা হিসেবে। এই পদ্ধতিতে খাবার এবং পানি দিয়ে লিটার তৈরি করা হয়, এই পদ্ধতিতে খাবার ও পানি দিয়ে যাতে লিটার নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। এই পদ্ধতিতে প্রতিটি বাচ্চার জন্য 1.5 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। আর খাঁচা পদ্ধতিতে হাঁস পালন করা সুবিধাজনক, এই পদ্ধতিতে খাঁচায় হাঁসের বাচ্চা পালন করা হয়, প্রতিটি বাচ্চার জন্য খাঁচায় 0.07 বর্গমিটার জায়গার প্রয়োজন হয়। এই পদ্ধতিতে একসাথে অনেক হাঁস পালন করা যায়। খাঁচা পদ্ধতির সুবিধা হচ্ছে, এই পদ্ধতিতে হাঁসের খাদ্য গ্রহণ সমানভাবে হয়, শ্রমিক ও জায়গা কম লাগে, সহজে হাঁসের রোগ প্রতিরোধ করা যায়, বন্য পশু পাখি হাঁসের ক্ষতি করতে পারে না। আর এই পদ্ধতির অসুবিধা হচ্ছে, ঘর নির্মাণ ও যন্ত্রপাতি বাবদ খরচ বেশি হয়, বেশি পরিমাণ খাবার সরবরাহ করতে হয়, হাঁসের মুক্ত আলো বাতাসের অভাব হয়, এই পদ্ধতিতে হাঁস পালনে নিবিড় যত্নের প্রয়োজন হয়। এরপরে আছে অর্ধ আবদ্ধ পদ্ধতি অর্থাৎ সেমি ইনটেনসিভ সিস্টেম। এই পদ্ধতিতে হাঁসকে রাতে ঘরে রাখা হয় এবং দিনের বেলায় ঘর সংলগ্ন একটি নির্দিষ্ট জায়গায় বা জলাধারে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়। এই নির্দিষ্ট জায়গায় প্রতিটি হাঁসের জন্য প্রায় 10 বর্গফিট জায়গা প্রয়োজন হয়। জায়গাটি জলাশয় না হলে সাঁতার কাটার জন্য হাঁসকে কৃত্রিম জলাধার, নালা বা চৌবাচ্চা তৈরি করে দিতে হয়। হাঁসগুলো এখানে সাঁতার কাটতে পারে এবং খাবার পানি পান করতে পারে। এই পদ্ধতির সুবিধা হচ্ছে, হাঁস স্বাধীনভাবে সাঁতার কাটার সুযোগ পায়, হাঁসের দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকে, হাঁস পালন বাবদ শ্রমিক খরচ কম লাগে, প্রতিটি হাঁসের খাদ্য গ্রহণ সমানভাবে হয়। আর এই পদ্ধতির অসুবিধা হচ্ছে, এই পদ্ধতিতে হাঁস পালনে খরচ বেশি, নিবিড় যত্ন নিতে হয়, খাদ্য গ্রহণ সমানভাবে হয় না। অর্ধ আবদ্ধ পদ্ধতির মাধ্যমে খাদ্য খরচ বেশি লাগে। এরপর আছে ভাসমান পদ্ধতি। এই পদ্ধতিতে হাঁসের জন্য ভাসমান ঘর তৈরি করা হয়, বাড়ন্ত বয়স্ক হাঁস পালনের জন্য এই পদ্ধতি বেশি উপযোগী। বড় পুকুর, দীঘি, খাল বা নদীর কিনারায় পানির উপর হাঁসের সংখ্যা অনুযায়ী ঘর নির্মাণ করা হয়। হাঁসগুলো সারাদিন খাদ্যের সন্ধানে জলাশয়ে ঘুরে বেড়ায় এবং রাতে এসে আশ্রয় নেয়। যেসব এলাকায় বন্যা বেশি হয় সেখানে এই পদ্ধতিতে হাঁস পালন সুবিধাজনক। এরপরে আছে হার্ডিং পদ্ধতি। তোমরা নাম শুনে বুঝতে পারছো যে পদ্ধতিটা সম্পর্কে হয়তো তোমাদের অনেকেরই ধারণা নেই। হার্ডিং পদ্ধতি হচ্ছে এমন এক হাঁস পালনের পদ্ধতি যেখানে বাড়ন্ত হাঁস দিনের বেলায় উন্মুক্ত রাখা হয় কিন্তু রাতের বেলায় নির্দিষ্ট স্থানে রাখা হয়। আমি আবার বলছি, হাঁস পালনের যে পদ্ধতিতে বাড়ন্ত হাঁস দিনের বেলায় উন্মুক্ত রাখা হয় এবং রাত্রে ঘরের ভিতর নির্দিষ্ট স্থানে রাখা হয়, এই পদ্ধতিকে বলা হয় হার্ডিং পদ্ধতি। বয়স্ক বাড়ন্ত হাঁস পালনের জন্য এই পদ্ধতি উপযোগী। এক্ষেত্রে হাঁসের জন্য কোনো নির্দিষ্ট ঘর বা বাসস্থান থাকে না, প্রতিটি দলে সাধারণত 100 থেকে 150টি হাঁস থাকে। হাঁসগুলো সারাদিন ঘুরে বেড়ায়, সন্ধ্যাবেলায় এদেরকে একটি খড় বা কোনো উঁচু জায়গায় বাঁশের তৈরি কোনো ঘরের ভিতর আটকে রাখা হয়। সকালে ডিম সংগ্রহের পর এদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। যেসব এলাকায় প্রাকৃতিক উৎস থেকে বেশি খাবার পাওয়া যায়, যেমন ফসল কাটা ধান ক্ষেত, সেসব এলাকায় হাঁসগুলোকে নিয়ে যাওয়া হয়। ওই এলাকার কিছুদিন পালন করার পর খাদ্যাভ্যাস
খাদ্যাভাব দেখা দিলে আবার নতুন এলাকায় নিয়ে যাওয়া হয়। তো শিক্ষার্থীরা, আমি এখানে হাঁস পালনের বিভিন্ন পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। সাধারণত এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে হাঁস পালনের বিভিন্ন পদ্ধতির সুবিধা অসুবিধা এই প্রশ্নগুলো দিয়ে থাকে। তো যে পদ্ধতিগুলো এখানে আলোচনা করা হয়েছে এগুলো সম্পর্কে তোমরা ভালোভাবে জানবে এবং এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে পড়বে। তাহলে তোমরা এই পদ্ধতি থেকে যদি কোনো প্রশ্ন আসে তার সঠিক উত্তর তোমরা দিতে পারবে। এরপরে আছে হাঁসের রোগ ব্যবস্থাপনা। হাঁসেরও মুরগির মতো বিভিন্ন ধরনের রোগ হয়। হাঁসের রোগের ভিতরে অনেক মারাত্মক রোগ আছে, তার মধ্যে একটি হলো হাঁসের প্লেগ রোগ। এই প্লেগ রোগের কারণ হচ্ছে ডাক হারপেস নামক ভাইরাসের কারণে এই রোগটি হয়। আক্রান্ত পাখির সংস্পর্শে দূষিত খাদ্য, লিটার, পানির মাধ্যমে সুস্থ পাখিতে এই রোগ সংক্রমিত হয়। যে কোনো বয়সের হাঁস যে কোনো সময়ে এ রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে হাঁসের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। লক্ষণ হচ্ছে হাঁস কোনো রোগ লক্ষণ ছাড়াই হঠাৎ করে মারা যায়। হাঁস বুকের উপর ভর দিয়ে বসে থাকে, ডিম পাড়া হাঁস ডিম উৎপাদন কমিয়ে দেয়, খাদ্য গ্রহণে অনীহা, কিন্তু বারবার পানি পান করে, লেজের আশেপাশে মল লেগে থাকে, পাখা ও পা অবশ্যই ঝুলে পড়ে, হাঁস আলো দেখলে ভয় পায়, চোখ ফুলে চোখের পাতা আটকে যায়, নাক মুখ দিয়ে তরল পদার্থ বের হয়, মাথা ঘাড় ও শরীরে কাঁপুনি দেখা দেয়। প্রতিকার হচ্ছে সুস্থ হাঁসকে ডাক প্লেগ রোগের টিকা দিতে হবে। ছোট প্রথম মাত্রা দিতে হবে 15-20 দিন বয়সে এবং দ্বিতীয় মাত্রা দিতে হবে 60-70 দিন বয়সে এবং পরবর্তীতে 6 মাস পরপর 1 সিসি করে এই রোগের টিকা দিতে হবে। খামারে জৈব নিরাপত্তা স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলতে হবে। অসুস্থ পাখি থেকে সুস্থ পাখি আলাদা করতে হবে। মৃত পাখি মাটিতে পুঁতে ফেলতে হবে। পাখির ঘর লিটার জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত রোগের টিকা দিতে হবে। খামারের ঘর যন্ত্রপাতি লিটার প্রভৃতি জীবাণুমুক্ত রাখতে হবে। এরপর আলোচনা করব হাঁসের কলেরা রোগ নিয়ে। হাঁসের কলেরা রোগের কারণ হচ্ছে এটি একটা ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। বছরের যে কোনো সময় যে কোনো বয়সের হাঁস এ রোগে আক্রান্ত হতে পারে। বাহক পাখির মল ও অন্যান্য নিঃসরণ দ্বারা খাদ্য, পানীয় বা পরিবেশ দূষিত হয়ে সুস্থ পাখিতে এ রোগ সংক্রামিত হয়। রোগের লক্ষণ হচ্ছে আক্রান্ত হাঁসের সবুজ বা হলুদ বর্ণের ডায়রিয়া দেখা দেয়। হাঁসের ঝুঁটি, গলকম্বল, কানের লতি নীলাভ হয়। খাদ্য গ্রহণে অরুচি, শ্বাসকষ্ট দেখা দেয় এবং পালক উস্কো খুস্কো হয়। ডিম পাড়া হাঁস ডিম দেওয়া বন্ধ করে দেয় অথবা ডিম উৎপাদন কমে যায়। নাক মুখ দিয়ে লালা ঝরে এবং চোখ দিয়ে পানি পড়ে। হাঁসের মুখমণ্ডল, মাথার ঝুঁটি ও চোখ ফুলে যায়। প্রতিকার হচ্ছে খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, স্বাস্থ্যসম্মত বিধি পালন করা, অসুস্থ পাখিকে সুস্থ পাখি থেকে আলাদা করা, পাখির ঘর লিটার জীবাণুনাশক দ্বারা ধুয়ে ফেলা, নিয়মিত ফাউল কলেরা রোগের প্রতিষেধক টিকার ব্যবস্থা করা। এ রোগের টিকা প্রথম মাত্রা 40-60 দিন বয়সে, দ্বিতীয় মাত্রা 60-75 দিন বয়সে এবং পরবর্তীতে 6 মাস পরপর 1 সিসি করে দিতে হয়। তো শিক্ষার্থীরা, এখানে আমরা হাঁসের রোগ ব্যবস্থাপনায় 2 রোগ নিয়ে আলোচনা করলাম। এই 2 রোগ তোমরা ভালোভাবে পড়বে, কারণ পরীক্ষায় অনেক সময় হাঁসের ডাক প্লেগ রোগের কারণ লক্ষণ প্রতিকার আসে এবং অনেক সময় কলেরা রোগের কারণ লক্ষণ প্রতিকার দিয়ে থাকে। তো তোমরা এই রোগ 2টো ভালোভাবে পড়বে। এরপরে আছে হাঁসের জৈব নিরাপত্তা। তোমাদের অনেক পরীক্ষায় জৈব নিরাপত্তা বলতে কী বুঝো এই বিষয়টি থেকে প্রশ্ন থাকে। তো হাঁসের জৈব নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় সেটা এখানে দেওয়া আছে। যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম, কারণ সংক্রামক রোগ হলে অল্প সময়ের মধ্যে দলে দলে হাঁস মারা যায় এবং রোগ চারদিকে ছড়িয়ে পড়ে। তাই হাঁসের জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হলে নিম্নলিখিত পদক্ষেপ নিতে হবে। 1. হাঁসের ঘর কোনো অবস্থাতেই কাদাযুক্ত, ভিজা বা স্যাঁতসেঁতে রাখা যাবে না। ঘরের মেঝে, বেড়া, তার আশেপাশে পরিষ্কার করে জীবাণুনাশক ঔষধ যেমন ফিনাইল, আইওসান
পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ ছিটাতে হবে। খামারের বা ঘরের আশেপাশের আগাছা, ঝাড় জঙ্গল ইত্যাদি কেটে পরিষ্কার রাখতে হবে। বাচ্চা ফোটানোর ডিম বা পালনের জন্য সবসময় রোগমুক্ত খামার থেকে মুরগি ক্রয় করতে হবে। থাকার ঘরে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। হাঁস মুরগি ব্যবসায়ী তার খাঁচা বা পাত্র কোনো অবস্থাতেই খামারের নিকটে নিতে দেওয়া যাবে না। হাঁস মুরগিকে নিয়মিত প্রতিষেধক টিকা দিতে হবে। রোগাক্রান্ত হাঁস মুরগি মারা গেলে তাকে মাটিতে চুন মাখিয়ে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। কোনো হাঁস মুরগি অসুস্থ হলে তাকে আলাদা ঘরে রাখতে হবে। হাঁসের বাসস্থান বা হাঁসের ঘরে ঢুকতে হলে জীবাণুনাশক দিয়ে হাত এবং পা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমরা হাঁসের জৈব নিরাপত্তা ব্যবস্থা কীভাবে গ্রহণ করতে হয় সেটা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এরপরে আছে হাঁসের খাদ্য ও বাচ্চা ব্যবস্থাপনা। হাঁসের বাচ্চা পালন মুরগির বাচ্চার মতোই। হাঁসের বাচ্চার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা নিশ্চিত করতে হবে। এখানে বিভিন্ন সপ্তাহে হাঁসের বাচ্চাকে যে পরিমাণ তাপ দিতে হবে তার একটা তালিকা দেওয়া আছে। তোমরা যদি হাঁস পালন করো তাহলে এই তালিকা থেকে তোমরা হাঁসের কোন সপ্তাহে কী পরিমাণ টেম্পারেচার ভিতরে রাখতে হবে সেটা তোমরা জানতে পারবে। বাচ্চা ছাড়া 6 ঘন্টা আগে ব্রুডারের তাপমাত্রা নিশ্চিত করতে হয়। ব্রুডার বলতে কী বুঝি আমরা, সেটা তোমাদেরকে আগের ক্লাসে পড়ানো হয়েছে। ব্রুডার হচ্ছে হাঁসের তাপ দেওয়ার যন্ত্র, আর ব্রুডিং হচ্ছে যে পদ্ধতিতে হাঁসকে তাপ দেওয়া হয় সেটাকে ব্রুডিং বলে। আর ব্রুডার হাউস হচ্ছে যে ঘরে হাঁসের বাচ্চার তাপ দেওয়া হয় সেই ঘরকে ব্রুডার হাউস বলে। বাচ্চাদের 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এক ধরনের খাদ্য, তারপরে 4 থেকে 19 সপ্তাহ পর্যন্ত বাড়ন্ত খাদ্য এবং 20 সপ্তাহ পর লেয়ার খাদ্য দিতে হবে। প্রতিটি বাচ্চার জন্য 10 থেকে 20 গ্রাম খাদ্য দিতে হবে প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে দিতে হবে 21 থেকে 31 গ্রাম। তৃতীয় সপ্তাহে 31 থেকে 41 গ্রাম। চতুর্থ সপ্তাহে 45 থেকে 55 গ্রাম খাদ্য দিতে হবে এবং পঞ্চম সপ্তাহে 55 থেকে 65 গ্রাম খাদ্য দিতে হবে। হাঁসের খাদ্য প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য আর একটা হচ্ছে সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য হচ্ছে হাঁস প্রাকৃতিক পরিবেশে যেসব খাদ্য খেয়ে থাকে তাকে প্রাকৃতিক খাদ্য বলে। যেমন খুদে পানা, আগাছা, পোকামাকড়, কচি ঘাস পাতা, ঝিনুক, শামুক, ছোটো মাছ ইত্যাদি। আর সম্পূরক খাদ্য হচ্ছে যে খাদ্যগুলো বাইরে থেকে হাঁসকে দেওয়া হয় সেগুলোকে সম্পূরক খাদ্য বলে। হাঁস ভিজা খাবার পছন্দ করে, তাই হাঁসকে খাদ্য দিতে গেলে খাদ্যের সাথে পানি মিশিয়ে ভিজা করে তারপরে হাঁসকে খাদ্য দিতে হবে। এখানে হাঁসের খাদ্য উপাদানের একটা তালিকা দেওয়া আছে। হাঁসের জন্য ভাঙা গম, চালের কুড়া, তিলের খৈল, মাছের গুঁড়া, ঝিনুক চূর্ণ, লবণ, এই খাদ্য উপাদানগুলোই মূলত দেওয়া হয়ে থাকে। এবং এটা কত গ্রাম দিতে হবে এবং বাচ্চার জন্য আর পূর্ণবয়স্কের জন্য কত গ্রাম দিতে হবে সেখানে সেই তালিকাটা এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই তালিকাটা পড়ে নেবে। তো শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। বাসায় তোমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে পড়বে, তাহলে তোমাদের এই বিষয় সম্পর্কে এই বিষয় থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা তার অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের দীর্ঘায়ু, তোমাদের সুস্থতা, তোমাদের রোগমুক্ত জীবন প্রত্যাশা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।